হাই ফ্রেন্ডস, আমি সুভদ্রা। ওয়েলকাম আমার চ্যানেলে তোমাদের আরও আরেকবার। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোকুল পিঠে। সামনেই জন্মাষ্টমী আসছে, তাই আমি ভাবলাম এটা শেয়ার করলেই তোমাদের সবচেয়ে ভালো লাগবে। তাই আজ গোপালের নামে গোকুল পিঠে চলো দেখে নিই কী করে বানাতে হবে। এটা বানাতে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেইগুলো হলো, লাগবে ময়দা 4 টেবিল চামচ, চালের গুঁড়ো 2 টেবিল চামচ, লাগবে নারকোল বাটা 4 টেবিল চামচ, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, চিনি 3 টেবিল চামচ, কিছু কাজু বাদাম আর কিশমিশ টুকরো টুকরো করে নিয়েছি ছোটো করে, লাগবে চিনির রস, এটা আমি বানানো দেখিয়েছি, ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আর লাগছে 4 টেবিল চামচ সাদা তেল। এইবার দেখে নিই চলো ভিতরে স্টাফিংটা কী করে বানাতে হবে। প্রথমেই একটা প্যানকে গরম করে তার মধ্যে আমাদের যে নারকোল বাটা ছিল সেটা দিয়ে দেব, এটাকে হালকা নাড়াচাড়া করে নেব, আর এর মধ্যেই আস্তে আস্তে চিনি, গুঁড়ো দুধ, কাজু বাদাম আর কিশমিশের টুকরো সব দিয়ে একসাথে মিশিয়ে একটা পুর বানিয়ে নেব। এখানে কিন্তু খোয়াকিরও ইউজ করা হয়, তোমরা চাইলে খোয়াকির অবশ্যই ইউজ করতে পারো, এটা একটু মিষ্টি মিষ্টিই হবে, এর মধ্যে নারকোল বাদামের টুকরো এগুলো থাকলে খুবই ভালো লাগবে। এবার দেখতেই পাচ্ছ যে পুরটা ভালো ঘন হয়ে এসছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব, আমাদের পুর রেডি হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ছোট ছোট এরকম হাতের সাহায্যে পিঠের মতো বানিয়ে নেব। এবার এটার জন্য একটা ব্যাটার বানাতে হবে, ব্যাটার বানানোর জন্য ময়দা আর চালের গুঁড়ো একসাথে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। খেয়াল রাখবো এতে যেন কোনো লাম্পস না থাকে। যেহেতু স্টাফিংটাতে আমরা অনেক কিছু অ্যাড করেছি, অনেকগুলো ফ্লেভার একসাথে আছে, বাদাম, নারকোল, কিশমিশ, সেই কারণে আমরা এখানে ব্যাটারটাকে সিম্পল রাখব, তাতে আমাদের স্টাফিংয়ের যে অ্যাকচুয়াল টেস্ট সেটা ভালোভাবে পাওয়া যাবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, যাতে পিঠেগুলো ভালোভাবে কোট করা যায় সেরকমভাবে এটা বানাতে হবে। ভাজার জন্য প্রথমেই একটা প্যানে তেল গরম করে নিয়ে পিঠেগুলোকে এভাবে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে গরম তেলে ছেড়ে দিতে হবে, এগুলোকে একটু ডিপ ফ্রাই করতে হবে। একদিক ভাজা হয়ে গেলে এগুলোকে এভাবে উল্টে দিতে হবে যাতে সব দিক থেকে এটা ভালোভাবে ভাজা হয়ে যায়, গোল্ডেন কালার হওয়া অবধি এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে এগুলো আমরা মিডিয়াম আঁচে ভাজবো, নয়তো কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ যে গোকুল পিঠেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দুদিক থেকে সোনালি রঙও হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমরা রসের মধ্যে ফেলে দেব। আর এগুলোকে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব যাতে এর মধ্যে ভালো করে রস ঢুকে যায়।
দেখেই নিলে যে কত সহজে বাড়িতেই গোকুল পিঠে বানানো যায়। এখানে আমি গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিয়েছি উপর থেকে, যাতে দেখতে সুন্দর লাগে। এই জন্মাষ্টমীতে অবশ্যই এটা বানাও বাড়িতে আর সবাইকে খাওয়াও। আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের দিন আবার আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।